हेलो बंधुरा एसए फोर 20 टेक्निकल चैनल अपन सबाई के स्वागत। तो आज के से सीटीके बोले क्यों रिचार्ज करबें सेटार ही आज के पद्धति देखिए दीची एक बारे सहज मात्र 3 मिनट मध्य। और भिडियो भलो लगले अवश्य लाइक शेयर कमेंट करबें। ये एखे हमें जो वेबसाइटा गए हलो सीटी नेटवर्क्स डॉट कॉम, ठीक है। ये लिंक डिस्क्रिप्शन बक्से दिए देव तुम्हारा सेखान चेक कर। तो प्रथम वो वेबसाइटे गए एरक एक पेज आस तुम्हारे सामने मोबाइल स्क्रिने आ पेजटाई तुम्हारा देखते पाने कि जस्ट हमारे नीचे डेस्क्रिप्शन बक्से जो लिंक थको से क्लिक कर ले डायरेक्ट पेजे चले जाए अथवा तुम्हारा लिखे करते पर जख ये सार्चिंग हो जाए सीटी नेटवर्क डॉट कॉम, ठीक है। ওখানে এসে প্রথমে এটা ক্লিক করবে এবং তোমাকে এখানে রেজিস্টার মোবাইল নাম্বার বা ভিসি নাম্বার যেকোনো একটা দিলে হবে, কারণ কেবল ভিসি নাম্বারটা দেই ভালো অথবা আমি ভিসি নাম্বারটাই আমি জানি না আমার কোন নাম্বারে রেজিস্টার আছে তাই ভিসি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো তোমাদেরও ভিসি নাম্বার তোমরা জানবে অবশ্যই, সেই ভিসি নাম্বারটা তোমরা ওখানে দিয়ে দেবে, ঠিক আছে। ওখানে তোমরা তোমাদের ভিসি নাম্বারটা দিয়ে দিলে তোমাদের এখানে আর যদি কারো রেজিস্টার মোবাইল নাম্বার জানা থাকে সেটা বসালেও তুমি প্রসিড করে দেবে ওখান থেকে, ঠিক আছে। ওখানে নাম্বারটা বসিয়ে দিলাম, এইও আমি বসিয়ে দিয়েছি যেহেতু আমি নাম্বারটা হাইড করে দিয়েছি তাই তোমরা এখানে প্রসিড করে দিতে পারো। প্রসিড করে দেবো, আমি প্রসিড করার পর যেটা আসবে এই দেখো এটা চলে এসছে ভিসি নাম্বার, তোমার পুরো ডিটেলস চলে আসবে, তোমার নাম, তোমার ফোন নাম্বার, তোমার তোমার কী নাম সেটাও সাবস্ক্রাইবার নেম এবং এসটিভি নাম্বার সব চলে আসবে তোমার ডিটেলস এখানে তোমার এখানে, ঠিক আছে। এবং তুমি যেটা এটা করতে চাও তাহলে তোমাকে রিচার্জ করতে গেলে প্রথমে নিচের একটু নামতে হবে এবং সেখানে তোমাকে গোপে বলে একটা অপশান আছে সেখানে ক্লিক করতে হবে অবশ্যই। আর এখানে তোমার ডিটেলসটা চেক করে নিতে পারো এটা তোমার কিনা ভালোভাবে দেখে নেবে তোমার কিনা। এই দেখো প্রসিড ফর টু নেক্সট এখানে ক্লিক করলেই তোমার পেমেন্টের পেজে চলে যাবে ডাইরেক্ট। এই দেখো এখানে প্লিজ সিলেক্ট ইউর পেমেন্ট অফ গেটওয়ে, ঠিক আছে। এখানে তুমি পেটিএম করতে পারো, ভিম ইউপিআই করতে পারো, ভিসা করতে পারো, রুপে করতে পারো, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডও করতে পারো, পেটিএম আমাদের সহজ সব থেকে, তো এগুলো সবই করতে পারো। তাই আমরা এই পেটিএমই করবো বা আমার ডেবিট কার্ড দিয়ে করবো, তাই প্রথম অপশানটা মারবো, ঠিক আছে। ফার্স্ট পেটিএমের ওখানে ক্লিক করবো তাহলে আমার চলে যাবে একবারে ডাইরেক্ট পেমেন্ট পেজে। ওটা ক্লিক করার পর নিচেই দেব পে নাও অপশান ব্লু কালার, এখানে তোমাকে জাস্ট একটা ক্লিক হবে চলে আসবে তোমার ডেবিট কার্ড, ঠিক আছে। তোমার যে ডেবিট কার্ড বলতে যেটা আমরা এটিএম কার্ড হিসেবে ইউজ করি ওটাকে ডেবিট কার্ড বলা হয়, তাই ওটা তোমরা এখানে তোমার পুরো কোডগুলো বসিয়ে দেবে যে যা আছে সিভিভি নাম্বার সহ তোমার ভ্যালিড ডেট পর্যন্ত সব দিয়ে দেবে তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তোমরা এই আমি এখানে বসিয়ে দিচ্ছি হাইড করে দিয়েছি। আর তোমার ওখানে যখন পেমেন্ট কত পে করতে হবে সেটা চেক করে নেবে, তোমার আগে থেকে তো সেটিং হয়ে থাকবে যে কত পে করছো, ওটা ক্লিক করলেই তোমার সে পে এখানেই তুমি ক্লিক করলে তোমার একবার পেমেন্ট হয়ে যাবে এবং 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমার সিটি কেবলও চালু হয়ে যাবে এবং তুমি তোমার টিভি দেখবে অন হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট টাইম লাগবে অবশ্যই, আর তোমার মোবাইলে মেসেজ ঢুকে যাবে, ঠিক আছে, যে রেজিস্টার মোবাইল নাম্বার। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করতে ভুলবেন না, কারণ এরকম আরও অনেক ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকে টেকনিক্যাল যে কোনো ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি ক্লিক করে দেবে, কারণ যে কোনো ভিডিও সবারই প্রথম পাওয়ার জন্য বেল বটনটা অবশ্যই অন করা রাখা উচিত। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। তো এই বলে আমার ভিডিও এবং নেক্সট ভিডিও অতি শীঘ্রই আসবে। তো ঠিক আছে বন্ধুরা, এ বলে আমার ভিডিও শেষ করছি।